ઘી ઘટા પર દે શકો બરાબર એક થી 2 ઘંટાર મધ્ય એક થી 2 ઘંટાર મધ્ય જીનિસ્ટા કમ્પ્લીટ તુ સક્સેસ હોઈસ કી તાલે ઘર કો 5 દિને મધ્ય મુક્તિ আমি জিনিসটা আমি যদি আজকে পাই গেলাম আজকের মধ্যে আমি পাই গেলাম না ধরি নে যে আজকের মধ্যে তুই পালো পাই গেলাম তাহলে তোমাকে আমি কাল পরশু দিব কথা পাকা তো হ্যাঁ যদি পাই গেলাম হ্যাঁ তারপর তুই যদি অস্বীকার করিস তাহলে বুঝিয়ে পাচ্ছিস আমি বেমানি করব তোর মগবুলা কি আছে বল যেমন বাঁধে তুই আমি ওরকম অবস্থা তোর হবে কথা দিলাম তো হ্যাঁ আমি বেইমানি করি না আমি বেইমানি করব না আমি কোনটা বেইমানি করা মানে বুঝিছি আমি বেইমানি করব না আমি যদি বেইমানি করতাম তাহলে আপনার এখানে আমি আসতাম না হ্যাঁ সে ঠিক আছে আসতাম কি হ্যাঁ বুঝি শুনে কথা দিছো আজ বুদ্ধি আমি লোভী হব না আমি গাদ্দারি করি না বুঝছি কি তোমরা দেখতে পাবে তোমরা দেখো যে আমি কোন জায়গায় গাদ্দারি করি এটা তো হলে বংশ পড়ে যায় মানুষের রূপ ধারণা করতাম রূপ ধারণা করতাম মানে ইচ্ছাধারী নাগিন ছিলিস ইচ্ছাধারী নাগ ছিলিস দুইটাই ছিলাম ভালো ছিল এ মানে যখন এর মরিচ এর বাড়ির লোক ও ঘরের মধ্যে মানে নাপাক করে ঘরটাকে নাপাক করে রাখতো আমি ওকে দেখা দিতাম ভয় দেখাইতাম ডানটাতে পিটায় ওকে মারি দিছে জিজ্ঞাসা করবা মরিচকে ও যখন জ্ঞান হবে ওকে জিজ্ঞাসা করবা ও বলবে ভুলটা কার না তোর ভুল ওটা আমি বাড়িতে ছিলাম না তো ভুলটা কার যার মরিচে তার ভুল আমি তো মরিচ যেখানে যাই ওর সাথে আমি এনি টাইম থাকি এটা হয়েছিল কি এই দুর্গা পূজা এখানে শনি পূজা এই দুর্গা মাকে ও নমস্কার দিছিল আর শনি ঠাকুরকে নমস্কার দেয় নাই মানে ও কি অতটা খেয়াল করে নেই এতেই মানে শনি ঠাকুর ওর উপরে রাগিয়ে আছে এই জন্য কি তুই ওকে নমস্কার দিলি আমাকে দিলি না তখন এ আবার ওর কাছে ক্ষমা চাইছে যে বাবা আমি তোমাকে দেখি নাই আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও এটাও বলছে তো মাঝে মাঝে ভালোই থাকে মাঝে মাঝে সময় তো দেয় না ভুলে যায় এই যখনই ভুলে যায় তখন এই এই সরে না তো এটা তো এইটাই বলে ও এটাই বলে পারো তাহলে এটা সরা দাও এলা তো হবে না পূজা সরা হবে পূজা করতে হবে তো জিনিসটা লাগে তো আমি আনি দিন অসময় তোকে আনি দিন এটা সময় না হয় তবু আনি দিন আর কিছু কোয়ার নাই
ঠিক আছে, বড় ছোট সবকে নমস্কার। কি নামটা বলে আর করবো? কার নাম বলবো? তোর নাম? আমার নাম, আমার নাম মহারাজ। মহারাজ,